সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। আমরা রয়েছি সাজনপুর পশুহাটে, আর সাজনপুর পশুহাট হলো কিশোরগঞ্জ জেলার একটি বিখ্যাত পশুহাট। আর এই হাটের অবস্থান নিকলি থানার মধ্যে পড়েছে, আর এই হাটে হাসিলের পরিমাণ মাত্র 200 টাকা। তো বন্ধুরা, এই হাট থেকে চলুন আমরা কিছু বকনা মাছের দাম জেনে নিই। এখানে দেখতে পাচ্ছি একটি সুন্দর বকনা মাছ রয়েছে, এই সুন্দর বকনা মাছটির দাম আমরা জানতে চাই। রয়েছেন কাকা, চলুন আমরা কথা বলি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? জি ভালো, আপনি তো ভালো। বাছুর কি একটাই আনছেন? জি একটা করে আনছি। এটা তো দেখতে মনে হচ্ছে শাহিয়াল। জি শাহিয়াল বাকনা। এটা কত দাম চাচ্ছেন কাকা? দাম চাচ্ছি 550। 55 দাম চাচ্ছেন। আর বেচার টার্গেট কেমন নিয়ে আছেন? 45-এর মতো হলে বিক্রি করব। এটা তো নিজের বাড়ির পালন করা? জি বাড়ির। আচ্ছা কাকা ধন্যবাদ, ভালো থাকবেন। জি দর্শক, আমরা একটু গরুটা দেখাই। এই যে এই গরুটি, তিনি আসলে বিক্রি করতে যাচ্ছেন 45,000 টাকা। তবে দেখতে মাশাআল্লাহ বকনা মাছটি বেশ সুন্দর। তবে আরেকটু কথা থেকেই যায়, সেটি হলো যে যেহেতু সে নিজে পালন করছে, চলুন আমরা আরেকটু কথা বলি চাচার সাথে। চাচা একটু কথা রয়ে গেছে, সেটি হলো যে এই যে আপনার বাছুরটা, যেহেতু আপনি নিজে বাড়িতে পালন করছেন, তো এটার যে মা সেটা তো আছে আপনার কাছে? না মা নাই, মা বিক্রি হয়েছে। বিক্রি করে ফেলছেন? কিন্তু সেটা কতটুকু দুধ দিত সেটা তো জানেন? জানি। কতটুকু দুধ দিত? 6.5-7 দুধ দিত। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। দর্শক, আমরা হাট ঘুরে আরও কিছু বকনা মাছের দাম এখান থেকে জানাতে চাই। দেখতে পাচ্ছেন এদিকটাতে রয়েছে একটি বকনা মাছুর, এই বকনা মাছুরের দাম আমরা একটু জেনে যেতে চাই। এইটা নিয়ে আসছেন এই মিয়া ভাই। মিয়া ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। গরু কি একটাই আনছেন? একটা। এটা কি নিজের বাড়িতে পালন করা? হ্যাঁ, গায়ে করে। আচ্ছা, আপনার যে গাইটা আছে ওইটা কতটুকু দুধ দেয় প্রতিদিন? 200। 200 দুধ দেয় না? তো এটা বিক্রি করে দিতে চাচ্ছেন, কত দাম চাচ্ছেন এটা? 35,000 দাম চাচ্ছেন। বেচার ইচ্ছাটা কত? 30। 30 হলে বেচবেন এটা? আচ্ছা ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখুন, এই যে বকনা মাছটি, এটি তিনি 30,000 হলে বিক্রি করতে চাচ্ছেন, তেমনটি টার্গেট নিয়ে রয়েছেন। এই বকনা মাছটি 30-এ বিক্রি করতে চায়। এই পাশে রয়েছে একটি ফ্রিজিয়ানের ক্রস বাছুর, এই বাছুরটির দাম আমরা জানতে চাই। রয়েছেন ভাই, ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি। বাছুরটা কত চাচ্ছেন? হ্যাঁ, কত দাম চাচ্ছেন? ও বাছুরটা 45,000 টাকা। 45 যেটা চাচ্ছেন, এটা তো ফ্রিজিয়ানের ক্রস। জি জি। এটা আসলে যে মা, সেটা কি আপনার কাছে আছে? আছে। কত লিটার দুধ দেয় এটা? 17 লিটার, 12 লিটার। তো এটা বেচবেন কততে? দিদি বাজারে আনছি 2,500, কম হইলে বেচা নাই তারি। আমাদেরকে একটু জানান, আমরা হাট ঘুরে একটা আইডিয়া দিচ্ছি। 42 লিটার বেচুম। আচ্ছা আচ্ছা ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখুন, এই যে বাছুরটি, এটি তিনি 42,000 হলে বিক্রি করতে চাচ্ছেন। তো এখানে কিন্তু আরও প্রচুর পরিমাণে বকনা মাছুর রয়েছে, তো এখান থেকে আরও কিছু বকনা মাছুরের দাম আমরা জানবো। এটা দেশি একটি বকনা, এটার দামটা আমরা জানতে চাই। এটা নিয়ে আসছেন এই মিয়া ভাই, চলুন আমরা একটু কথা বলি। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ। বাছুরটা কত চাচ্ছেন? চাইছি 30,000। 30,000 দাম চেয়েছেন। এটা তো আপনার বাড়িতে পালন করা? না, আমি কিনে আনছি। কিনে আনছেন, তাহলে তো দুধের রেকর্ড বলতে পারবেন না। না না। আর 30,000 যেটা চাচ্ছেন, এটা বেচার টার্গেট কেমন নিছেন? 28 হলে বেচবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখুন, তিনি এই বাছুরটি 28,000 বিক্রি করতে যাচ্ছেন, তেমনটি টার্গেট নিয়ে এখানে রয়েছেন। আমরা রয়েছি সাজনপুর পশুহাটে, সাজনপুর পশুহাটে প্রচুর পরিমাণে বকনা মাছুরের আমদানি। চলুন আমরা হাট ঘুরে আরও কিছু বকনা মাছুরের দাম জানি। এখানে একটি বকনা মাছুর রয়েছে, এইটার দামও আমরা জানতে চাই, আপনাদেরকে জানাতে চাই। তিনি আসলে কত দাম চাচ্ছেন? মেয়ে ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো। আপনি তোমার বাছুরটা কত চান? বাছুরটা 36 চাইতেছি। 36 দাম চাচ্ছেন। এটা কি বাড়িতে পালন করে না কিনে আনছে? না কিনা। রে কেনা, তাহলে তো ওর মার দুধের রেকর্ড বলতে পারবেন না। না। আচ্ছা 36 দাম চাচ্ছেন, বেচার টার্গেট কত? এটা 30 দাম হইতাছে। 30 দাম হচ্ছে অলরেডি, বেচবেন কততে? 32 হইলে যারে দাম। আচ্ছা আচ্ছা ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখুন, এই যে বকনা মাছটি, এটি তিনি আসলে 32 হলে বিক্রি করতে চাচ্ছেন। রয়েছি আমরা সাজনপুর পশুহাটে, আমরা সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছি লাল রঙের, এই বকনাটির দাম আপনাদেরকে জানাতে চাই। চলুন আমরা একটু জেনে নেই মিয়া ভাইয়ের থেকে। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালোই। মাছুর একটাই আনছেন? একটাই। আচ্ছা দেশি বকনা মাছুর, এটা তো দাঁতে নাই? ওটা তো আমরা পালা নিয়ে করবো আর কি। আচ্ছা নিজের পালা?
কেজি আচ্ছা এটার মা আছে তো আপনাদের বাড়িতে আচ্ছা 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 সেটা কয় লিটার দুধ দেয় এটা অল্প আমরা 5 লিটার মতো দিত 5 লিটার মতো দিত এখন এটা তাহলে দাম চাচ্ছেন 55 55 বেচার টার্গেট কেমন নিয়ে আসছেন এটা যেখানে যাই আমরা একটু গরুর মুখটা দেখাই এটা কত কত হলে বেচবে 42 পর্যন্ত দাম হইতাছে 42 পর্যন্ত দাম হচ্ছে জি আপনার ইচ্ছা কত বেচার 45 46 হলে দিব আর কি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন দর্শক দেখুন এই গরুটি তিনি 45,000 বিক্রি করতে চায় এটি একটি বকনামাসুর সো এভাবে প্রচুর পরিমাণে বকনামাসুরের আমদানি আমরা এদিকটা থেকে আরও কিছু বকনামাসুরের দাম চলুন জেনে আসি এই যে দেখুন এদিকটাতে রয়েছে বেশ কিছু বকনামাসুর এই যে কাকা একটি বকনামাসুর নিয়ে রয়েছেন তো কাকার সাথে আমরা কথা বলতে চাই এই বকনামাসুরটির দাম আপনাদেরকে জানাতে চাই কাকা আসসালামু আলাইকুম কাকা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন বাসুর কি একটাই আছেন নিজের বাড়িতে পালন করা কত দাম চাচ্ছিলেন এটা কাকা দামটা কেমন চাচ্ছেন না আমরা আপনাদের হাট ঘুরে একটা আইডিয়া দিচ্ছি মানুষকে ৩০ এর মতো দাম চাচ্ছেন আচ্ছা আর বেচার ইচ্ছা কেমন নিছেন বেচার ইচ্ছাটা কেমন নিছেন কথা আমি বুঝি না মানে কত বেচতে চান ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন দর্শক কাকা আসলে কনফিউজ হয়ে গেছে আমাদের কথা শুনে তিনি এই বাসুরটি আসলে 33,000 বিক্রি করতে চান তো এভাবে দেখুন অনেক বকনামাসুরের আমদানি হাটে এটার আমরা দাম জানতে চাই এখান থেকে দেখি আসলে কত দাম চাই এই বাসুরটি কাকা রয়েছেন চলুন আমরা কথা বলার চেষ্টা করি কাকার সাথে কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা বাসুরে একটাই নিয়ে আসছেন কয়টা আনছেন একটা বাড়ির পালন করা না এটা কি না কিনে আনছেন কত দাম চান এটা কি না কেমন 23,000 দাম চাচ্ছেন কত 27,000 দাম চান আচ্ছা বেচার ইচ্ছেটা বেচা মনোর কিছু তো ব্যবসা মন লাগতো না সেক্ষেত্রে কত হলে বেচবেন আমাদের একটু জানান বলেন আমাদের আমি জানাই তাম আমার আবার মাত্র হইলে কত 24-25 হলে বেচবেন আচ্ছা আচ্ছা ভালো থাকবেন ধন্যবাদ আমরা এখানে দেখছি একটি ক্রস জাতের বাছুর রয়েছে তো দেখেই মনে হচ্ছে মিয়া ভাই মনে হয় বাড়িতে পালন করেছেন চলে এসছেন হাটে মিয়া ভাইয়ের সাথে আমরা কথা বলতে চাই মিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাসু যেটা নিয়ে আসছেন আপনাকে দেখেই মনে হচ্ছে যে আপনি বাড়িতে পালন করছেন জি জি কয়টা আছে বাড়িতে আপনার বাড়িতে 7টা আছে আচ্ছা আচ্ছা নিজেদের গাভীর বাসু গাভি বিক্রি করে দিছি আচ্ছা গাভিটা কতটুকু দুধ দিত ১২ লিটার এটা এখন দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি ৪৫,০০০ দাম চাচ্ছেন এটা বেচার টার্গেট কত ৪০ হলে বেশি হ্যাঁ ভাই ধন্যবাদ ভালো থাকবেন চ্যানেলটার নাম কি ভাই বিডি বিজনেস প্লাস দর্শক দেখুন এই বাসুরটি তিনি 40,000 বিক্রি করার অপেক্ষায় রয়েছে এদিকটাতে রয়েছে অনেক বকনামাসুর তো আমরা রয়েছি সাজনপুর পশুরহাটে আর সাজনপুর পশুরহাট হলো মূলত কিশোরগঞ্জ জেলার একটি বিখ্যাত পশুরহাট এই হাট বসে প্রতি বুধবারে আসলে 12টার পরে শুরু হয় চলে সন্ধ্যা পর্যন্ত আমরা এই বাসুরটির দাম জেনে নিতে চাই এখান থেকে রয়েছেন কাকা কাকা কেমন আছেন ভালো আছেন বাসুর একটাই আছেন নিজের বাড়িতে পালন করছেন কত দাম চাচ্ছেন এটা ৩৫,০০০ দাম চাচ্ছেন আচ্ছা আচ্ছা বেচার ইচ্ছাটা কেমন নিয়ে রয়েছেন হাটে মানে কত হলে বেচে দিবেন এরকম ইচ্ছা আছে ৩২,০০০ আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক দেখুন তিনি আসলে এই বাছুরটি এই দামে বিক্রি করতে চায় তো আমরা দেখছি এদিকে রয়েছে অনেক ছোট ছোট আসলে বকনা বাছুর এখান থেকে আমরা কিছু বাছুরের দাম জেনে নিতে চাই এখানে রয়েছে ষাঁড় বাছুর ছোট্ট একটি ষাঁড় বাছুর বকনা বাছুর নিয়ে রয়েছেন এক পিচি দেখি এর সাথে আমরা কথা বলে আসি কেমন আছো তুমি ভালো আছো তোমার সাথে কে আসছে কোথায় তোমার বাবা আচ্ছা আচ্ছা কত চান এটা এটা প্রায় ২২,০০০ বাড়িতে পালন করা না কিনে আনছেন না কিনা করো ও তাহলে তো বলতে পারবেন না এটার দুধের রেকর্ড কেমন এটার মায়ের দুধের রেকর্ড না না এটা দুধ
দর্শক দেখুন এটা তিনি 22000 বিক্রি করতে চায়। তো এখানে দেখুন রয়েছে ছোট ছোট বকনা আসুর, আমরা রয়েছি সাধনপুর পোশাটে, এটা দেখি কত চায় বাবু। এটা কত যাচ্ছ? 11000। 11000? মিথ্যা কথা বলে লাভ কি বলো তো? আমি টাকা দিয়ে দিই, দিয়ে দিবা না? হ্যাঁ, তুমি বললা যে 11000। 11000 না, হ্যাঁ কইছি 11000। কত দাম চাও? 26000 দাম চাওয়া হচ্ছে দর্শক। এই বাসুরটা চাওয়া দাম এটা 26, বেচার দাম কত? বেচার দাম 26। 26 হলে বেচতে চাও? আচ্ছা ধন্যবাদ দর্শক। এভাবে প্রচুর পরিমাণে বক মাংসের আমদানি হয় সাজনপুর পোশাটে। এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর বক মাংস রয়েছে। এই বাসুরটির দাম আমরা জেনে দিতে চাই কাকার থেকে। কাকা কেমন আছেন আপনি? গরু কি একটাই আছেন? আচ্ছা দামটা কেমন চান? 34000। 34000? নিজের বাড়ির, বাড়িতে পালন করা? না। কিনে আনছেন? আর বেচার ইচ্ছেটা কত নিচ্ছেন, মানে বেচার ইচ্ছা কেমন? আমরা আসলে হাট ঘুরে আপনাদের হাট থেকে একটা আইডিয়া দিচ্ছি আমরা, বুঝছেন, যে এমন দামে এখানে বকনা মাছ পাওয়া যায়, সেক্ষেত্রে এটা কত বেচবেন? আপনার ইচ্ছা কত বেচবেন? আপনি কোন কত দিবেন? আমি 36, আমি তো কিনবো না। আমি 36000 কইছি। কত নেবেন? 32000। আচ্ছা এটাই জানতে যাচ্ছিলাম, আপনি বোধহয় আমার কথা বুঝতে পারছিলেন না, তাই তো? দর্শক দেখতে পাচ্ছেন এই যে বাসুরটি, এই বাসুরটি তিনি আসলে 32000 বিক্রি করার ইচ্ছা নিয়ে রয়েছেন সাজনপুর পশুহাটে। তো সাজনপুর পশুহাটে প্রচুর পরিমাণে এরকম বকনা মাছ আসে। তো চলুন আমরা হাট ঘুরে আরো কিছু বকনা মাছের দাম জানাই। এখানে একটি সাদা বাছুর রয়েছে, আর এটা নিয়ে আসছে কাকা। কাকার সাথে কথা বলতে চাই। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? বাছুর একটাই আনছেন? দাম কেমন চাচ্ছিলেন এটা? হ্যাঁ। দাম কত চান? দাম চাই 26। 26? এটা নিজের বাড়ির? হ্যাঁ, সুন্দর গরু আমরা দেখছি, দেশি বকনা বাছুর। এটা বেচার ইচ্ছা কত কাকা? কোন আপনি কোন? আমি 15000 দেই। এই যে বাবু ওইসব দামে গরু কিনতে তেমনি 15000-20000। বাবা যে আমি তো কিনবো না, আপনাদের হাট থেকে একটা আইডিয়া দিচ্ছি যে এমন দামে এখানে গরু পাওয়া যায়, সেক্ষেত্রে এটা কত বেচবেন কাকা? ভালো থাকবেন কাকা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক দেখুন এই যে বাসুরটি, এটা তিনি 22000 বিক্রি করতে চায়। অনেক এরকম বকনা বাছুরের আমদানি হয়েছে হাটে, সাজনপুর পশুর হাট থেকে বিভিন্ন রকম বকনা বাছুরের দামের একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তো বন্ধুরা আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখলেন বা দেখছেন, প্রত্যেকে নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল।